আসিফ সাহেবকে আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই তিনি যে কাজ করেছেন সত্যিকারের বীর পুরুষের পরিচয় তিনি দিয়েছেন এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিড়বেন আমার টাকা দিয়ে আমি বই কিনা বই ছিড়বো দুইটা পাতা ছিড়বো কি উন্নত শিক্ষা এখন শরীফ থেকে শরীফা কি কৌশল করে ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষয়গুলোকে আমাদের পাঠ্য বইগুলোতে ঢুকিয়ে দিয়ে সমাজকে বিষাক্ত করে দেওয়ার অপচেষ্টা আর অপপ্রয়াস চলছে ট্রান্সজেন্ডার মানে কি ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ পরিবর্তন করা যদিও ওরা বলতে চায় ট্রান্সজেন্ডার মানে হলো হিজরা হিজরা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক বিষয় নয় এটা দুইটা দুই রকম বিষয় ক্লাস 7 এর বইতে শুধু ক্লাস 7 না এখন আমাদের বইগুলোতে শরীফ শরীফা আর খুশি আপাদের গল্প দিয়ে ভরা খুশি আপাদের গল্প দিয়ে ভরা সেখানে বলা হচ্ছে শরীফ থেকে তিনি শরীফা হয়েছেন এবং সেখানে হচ্ছে যে একটা ছেলে ছেলে হলেও সে যদি নিজেকে মনে মনে মেয়ে ভাবে তিনি যদি তাকে মেয়ে মনে করেন যে আমার কাছে আমাকে মেয়ের মতো মনে হচ্ছে তো তিনি এই যে মনে মনে এই অনুভূতি আসার কারণে তিনি চাইলে ট্রান্সজেন্ডারের মাধ্যমে তিনি ট্রান্সজেন্ডারের মাধ্যমে মেয়ের ভাব ধরতে পারবেন তো ট্রান্সজেন্ডারের মাধ্যমে তাকে যদি মেয়ে বানিয়ে দেওয়া হয় তো শরীফ যদি শরীফাই হয়ে যায় তো শরীফাকে যদি মেয়ে বানিয়ে এখন বিয়ে দেওয়া হয় একটা ছেলের সাথে শরীফা আসলে তো শরীফা ছিল না ছিল কি তো একটা ছেলেকে মেয়ে বানিয়ে দিলেন এই মেয়েকে ছেলের সাথে বিয়ে দিলেন তো আসলে মেয়ে না মূলত ছিল কি তো ছেলে তো ছেলের সাথে বিয়ে হলো এর মাধ্যমে তো সমকামিতার ভয়াবহতা ছড়িয়ে যাবে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের অনুসারীরা আর এদেশে কিছু পশ্চিমাদের গোলামরা টাকা খেয়ে পয়সা খেয়ে খুব সুকৌশলে ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত বিষয়গুলোকে পাঠ্য বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার ষড়যন্ত্র করছে এ বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষক জনাব আসিফ সাহেব তিনি একটা অনুষ্ঠানে ক্লাস 7 এর ওই বই হাতে নিয়ে তিনি বললেন আমি একটা বই বাজার থেকে কিনলাম কেনার পরে আমি নিজের টাকা দিয়ে কিনা আমি এটা ছিড়লাম ছিড়ে ওই বইটা আমি দোকানদারকে দিতেই পারি আমার টাকা দিয়ে কিনা আমি ছিড়ছি এরপর আমি তাকে দিলাম ভাই এটা আপনি চাইলে আবার কম দামে বেচেন তিনি বললেন এটা একটা নীরব প্রতিবাদ হতে পারে আমার টাকা দিয়ে কিনছি আমি অন্তত এই প্রতিবাদটুকু করলাম যে এই পেজগুলো আমাদের পছন্দ না এরকম একটা বক্তব্য দিলেন দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় অথরিটি তার চাকরি খেয়ে দিল চাকরি চলে গেল কোন অপরাধী তার চাকরি চলে গেল কেন তাহলে তার চাকরি চলে যাওয়ার এই কারণে মানুষ তো এটা ধরেই নিয়েছে যারা তাকে চাকরি থেকে অব্যাহতি দিল নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় অথরিটির ওই লোকগুলো এরা ইহুদি খ্রিস্টান এবং ট্রান্সজেন্ডার যারা সমর্থন করে তাদের সাচ্চা দূষণ এবং এই ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে এরা প্রতিষ্ঠিত করার জন্যই কাজ করছে আসিফ সাহেবকে ধন্যবাদ বাংলাদেশের অনেক বড় বড় হুজুররাও এই শিক্ষা ইস্যুতে চুপচাপ ছিলেন শিক্ষা ইস্যুতে চুপচাপ ছিলেন আমাদের সমাজেতে এমন কিছু মানুষ আছে যারা মাহফিল হবে তার নিজের এলাকায় মাহফিল বন্ধ করে পার্লামেন্টে সুযোগ পায় পার্লামেন্টে এই শিক্ষানীতির বিরুদ্ধে একটা বক্তব্য দিতে পারে না নিজেকে আলেম হিসাবে কি করে আপনি পরিচয় দিবেন পার্লামেন্টে আপনি সুযোগ পেয়েছেন পার্লামেন্টে আপনাকে ওই সংসদে ওই ইসলামী শিক্ষার পক্ষে কথা বলা দরকার সেটা করলেন না চুপচাপ থাকলেন আমার দেশে বহু হুজুর দাড়ি রেখে টুপি রেখে হুজুর পরিচয় দিয়েও নীরব থেকেছে অনেকে কিছু বলে নাই বহু কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞেস করেছি আপনারা মন্ত্রণালয়ে যান না কেন আপনারা এগুলোর ব্যাপারে কথা বলেন না কেন হ্যাঁ কিছু কিছু উত্তর দিয়েছেন আমরা চেষ্টায় আছি কিন্তু বেশিরভাগ উত্তর দিয়েছেন যদি চাকরি চলে যায়
ঠিক আছে কথা একজন আলেম মানুষ তিনি চিন্তা করছেন চাকরির মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হবে আরে আমি একজন মুসলমান আমার অনুভূতি হবে এমন চাকরির মাধ্যমে আমার রিজিক আসবে না আমার রিজিক আসবে রাজ্জাকের কাছ থেকে তা আপনি রাজ্জাকের পক্ষে রাজ্জাকের ভয়ে কথা বলতে পারছেন না কেমন ঈমান আপনার এজন্য আসিফ সাহেবকে আমি স্যালিউট জানাই ধন্যবাদ জানাই তিনি যে কাজ করেছেন সত্যিকারের বীর পুরুষের পরিচয় তিনি দিয়েছেন আর এই ট্রান্সজেন্ডার কিংবা শিক্ষার আরো যত অসঙ্গতি আছে এগুলো নিয়ে কথা বললে এক শ্রেণীর মানুষ টেলিভিশনের সামনে খুব সুন্দর বুলিয়া উড়ায় আর জনগণকে বুঝায় মোল্লারা এগুলো বুঝে না ওরা কি বুঝবে সভ্যতার উন্নতি সমৃদ্ধি আমরা এগুলো উন্নতির জন্য জাতির সমৃদ্ধির জন্য আমরা শিক্ষা ব্যবস্থার সুন্দর পরিবর্তন এবং সমৃদ্ধি এনেছি এত সমৃদ্ধি এখন আনা হয়েছে আমাদের ছেলেমেয়েরা আলু ভর্তা ডিমবাজি আর সন্ধ্যার পরে তাদের টিচাররা নাকি তাদেরকে প্রজেক্ট দেয় অ্যাসাইনমেন্ট দেয় ফোন হাতে নিয়ে ফোন টিপাটিপি কাগজ কেটে ফুল বানানো আঁকা আঁকি এইসব কাজ ছাড়া তো বাচ্চারা কিছু করছে না আপনি যদি বলেন যুগ উপযোগী শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া দরকার তো যুগ উপযোগী শিক্ষা যদি দেওয়া দরকারই হয় তাহলে জীবন জীবিকা আর শিল্প সংস্কৃতি বইগুলোর ভেতরে হারমোনিয়াম তারপরে সেখানে ডিমবাজি আলু ভর্তা এগুলো মানুষ মানুষ ফ্যামিলিতে পরিবারে শেখায় এগুলো বাদ দিয়ে এমন এমন সাবজেক্ট আনুন যেখানে বাচ্চাদেরকে শেখানো হবে রকেট কেমনে বানাতে হয় বিমান কেমনে আবিষ্কার করতে হয় এগুলো না শিখাইয়া শিখাচ্ছেন কি আবার বুঝায় মোল্লারা কম বুঝে তারা বেশি বুঝে মানুষের চোখে ধুলা বালু দেয় যারা টিভি চ্যানেলে এই শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা বলে চিল্লায় আপনারা গিয়ে দেখেন তাদের একটারও ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে না তাদের ছেলে মেয়েদেরকে তারা কানাডায় পাঠিয়েছে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডে আমেরিকায় পাঠিয়েছে তাদের ছেলে মেয়েকে এই কারিকুলাম দিয়ে তারা পড়ায় না আমরাও তাদেরকে বলছি আপনাদের যে টিভি চ্যানেলে এত বড় গলায় কথা বলেন এই শিক্ষা উন্নত শিক্ষা তো ঠিক আছে আপনাদের ছেলে মেয়েদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত এনে নিজেদের ছেলে মেয়েদেরকে আগে এগুলা শিখান তারপরে মানুষ ভাববে ঠিক আছে তারাও যেহেতু পড়াচ্ছে তার মানে ঠিক আছে গিয়ে দেখেন ওদের একটারও ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করে ব্যভিচারকে শিক্ষার ভেতরে ঢুকিয়ে দিয়ে প্রমোট করা হচ্ছে অবাধ যৌনতা আপনি দেখবেন মাদ্রাসার বইয়ের কাভার পেজ মলাটগুলো উপরের পৃষ্ঠাগুলো দেখলে এটা কি স্কুলের বই না মাদ্রাসার বই বোঝাও যায় না বেপর্দা ছবি এবং হারমোনিয়াম তবলা মূর্তির ছবি বইগুলোতে ঢুকিয়ে দেওয়া হয়েছে এ যেন মাদ্রাসা শিক্ষা ধ্বংসের এক বিরাট ষড়যন্ত্র চলছে এজন্য আমাদের সকলকে সচেতন হওয়া দরকার আমরা দায়িত্বশীল মহলকে বলতে চাই শিক্ষা কমিশনে বসে বসে যারা পাঠ্যপুস্তক প্রণয়ন করে পাঠ্যপুস্তক প্রণয়ন করে এবং পাঠ্য বই ছাপায় তাদের বাপ দাদার সম্পদ থেকে পাওয়া পয়সা দিয়ে তারা ছাপায় না বরং আমার দেশের গরিব মানুষের ট্যাক্সের আর ঘামের পয়সা দিয়ে এই বইগুলো ছাপানো হয় এদেশের 90% মুসলমান তাদের ঘাম ঝরানো পয়সা ট্যাক্সের পয়সা দিয়ে যে বই ছাপানো হয় সেই বইয়ে মূর্তির ছবি হারমোনিয়ামের ছবি আমরা দেখতে চাই না অচিরেই এই সকল বিতর্কিত বিষয়গুলোকে বাদ দিয়ে ওলামা মশায়েকদের সাথে পরামর্শ করে সুন্দর এবং সমৃদ্ধ একটি শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে এই দাবির সাথে আমরা একমত না দ্বিমত একমত না দ্বিমত আল্লাহ দায়িত্বশীল মহলকে বোঝার তৌফিক দান করেন আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।